নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো সামনে বর্ষা আসছে, এই বর্ষায় আপনার বনসাই গাছকে কীভাবে যত্ন নেবেন এবং কীভাবে কেয়ার করবেন সেটা নিয়ে দু চারটে কথা আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো বনসাই গাছকে বর্ষার কীভাবে কেয়ার করব বা যত্ন নেব সেটা নিয়ে দু চারটে কথা আলোচনা করছি। তো আপনারা তো প্রথমে আসি বন্ধুরা, বনসাই সয়েলের উপর বা বনসাই মাটি বা যে গাছটিকে আমরা যে পটের মধ্যে রেখেছি তার মাটি বা সয়েল মিশ্রণ নিয়ে দু চারটে কথা বলি। তো দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটি একটি পটের মধ্যে আছে, আর দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি। এটা আমরা সকলেই রাখি, কারণ হচ্ছে যে বন্ধুরা আমরা পরবর্তীতে কিছু খাওয়ার অ্যাড করে থাকি। তো বন্ধুরা এই বর্ষার সময় যেটা আমাদেরকে করতে হবে সেটা হবে যে বন্ধুরা এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটাকে আমরা সম্পূর্ণ সয়েল মিশ্রণ দিয়ে ভরে দেবো। কারণ কি বন্ধুরা, কারণ হচ্ছে যে এখানে যদি ভারী বৃষ্টি হয় দু একদিন ধরে তো দেখবেন যে এখানে জল জমে যাবে। জল জমে যাওয়ার ফলে আপনার কাছে রুট বলে পচন দেখা দিতে পারে, রুট ড্যামেজ হতে পারে, যার ফলে আপনার গাছটিও মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা করবো কি, এই যে ফাঁকা যেটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন দু আঙুলের মতো ফাঁকা যেটা অংশ আছে, সেই অংশটাকে আমরা সম্পূর্ণ সয়েল মিশ্রণ দিয়ে ভরে দেবো। যেটা আমি অন্য গাছের মধ্যে করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যেটাকে আমি সয়েল মিশ্রণ দিয়ে সম্পূর্ণ টবটিকে ভরে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ টবটিকে ভরে নেবেন যাতে করে জল জমে না থাকতে পারে। আর যেটা দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আপনারা যদি কোনো গাছ নার্সারি থেকে সংগ্রহ করে থাকেন, যদি নার্সারি গ্রোয়িং ব্যাগে থাকে, এরকম যদি গ্রোয়িং ব্যাগের মধ্যেই থাকে, তো সেই গাছটিকে যত দ্রুত সম্ভব আপনারা পটে প্রতিস্থাপন করুন বা পটে দিয়ে দিন। কারণ একটাই বন্ধুরা, যে আমরা নার্সারি থেকে সংগ্রহ করে থাকি যে গাছ, সে গাছের সয়েল মিশ্রণটা আমরা সকলেই জানি যে কী ধরনের হয়। নর্মাল সাধারণত একটা আঠালো টাইপের মাটি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কী হবে বন্ধুরা, যদি গাছটি আমরা গ্রোয়িং ব্যাগের মধ্যে রাখি তার ফলে কী হবে বন্ধুরা, সে গাছটিতে ভারী বর্ষণের পথে জল জমে থাকবে এবং মাটিটি নরম হয়ে যাবে এবং জলটি জমে থাকবে, জল কারণ শক করবে না বা জল বেরিয়ে যাবে না। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যত দ্রুত সম্ভব যদি আমরা গাছটিকে ওয়েল ড্রেন সয়েল দিয়ে যদি পটে প্রতিস্থাপন করে দিই তো সেক্ষেত্রে আমাদের গাছটি বেঁচে যাবে, কারণ জলটি জমে থাকবে না। আর যদি আপনার গ্রোয়িং পটে যদি রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে একটা চট প্লাস্টিকের বস্তা আছে, এই ধরনের গ্রোয়িং ব্যাগ যদি থাকে তো সেক্ষেত্রে কোনো ব্যাপার না। আর যদি প্লাস্টিকের গ্রোয়িং ব্যাগ থাকে তো সেক্ষেত্রে প্লাস্টিকের গ্রোয়িং ব্যাগটি এখানে চার পাঁচটি করে ফুটো করে দেবেন আপনারা। কারণ একটাই বন্ধুরা, যে জলটি আপনার গ্রোয়িং ব্যাগের মধ্যে জমা হবে সেটি এই যে ছিদ্রগুলো করবেন বা ফুটোগুলো করবেন সেগুলো দিয়ে বেরিয়ে যাবে। তো অবশ্যই এই কাজটি করবেন। আরেকটি কথা বন্ধুরা, গাছ বর্ষায় বৃষ্টিতে যেরকম গাছের জন্য সম্পূর্ণ খাওয়ার নিয়ে আসে বা সব রকম অনুখাদ্য সে পায় বৃষ্টির জল থেকে, কিন্তু গাছের মধ্যে অতিরিক্ত বৃষ্টির জলের মধ্যে কিছু ফাঙ্গাসেরও অ্যাটাক হয়, কিছু রোগ পোকারও আক্রমণ হয় গাছের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদেরকে গাছকে রক্ষা করতে গেলে কী করতে হবে, আমি যেটা করে থাকি বন্ধুরা সেটাই আপনাদের সামনে আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ফাঙ্গিসাইড ইউজ করে থাকি। তো ফাঙ্গিসাইডটাকে আমি জলের মধ্যে গুলে গাছের মধ্যে 10 থেকে 12 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে থাকি। তো এতে করে আপনার গাছের পাতার মধ্যে যে কালো কালো স্পট থাকে সেগুলো ফাঙ্গাসের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা রেহাই। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আমার গাছের মধ্যে কিছু কিছু কালো কালো স্পট দেখা দিয়েছে। তো এই ধরনের আক্রমণগুলো তখন হয় যখনই বন্ধুরা ফাঙ্গাসের আক্রমণ হয়, যার ফলে এই ধরনের কালো কালো ছোপ পড়ে যায়। তো অবশ্যই আমরা ফাঙ্গিসাইডের ব্যবহার করে থাকবো, আর প্রয়োজনে আমরা কিছু ফাঙ্গিসাইডগুলোর জল আমরা টপের মধ্যেও দিয়ে দেবো যাতে করে রুট বলের ওপর ফাঙ্গাসের অ্যাটাক না হয়। তো এসব দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা কথা বন্ধুরা, যে গাছের মধ্যে রোগ পোকার আক্রমণ হলে কী করবো আমরা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে বৃষ্টির জলে গাছ সতেজ এবং সবুজ হয়ে ওঠে, এর ফলে রোগ পোকার আক্রমণ বেড়ে যায় গাছের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু একটা পোকার আক্রমণ হয়েছে বা পোকা বাসা বেঁধেছে, এই ধরনের রোগ পোকার আক্রমণ হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, নচেত আমি যেটা ব্যবহার করে থাকি সেটা আপনাদেরকে বলবো যে আমি টাটা ট্যাপগড়
এক লিটার জলে 1 মিলিগ্রাম মিশিয়ে সেটা গাছের মধ্যে স্প্রে করে থাকি, তো সেটা আপনারা ব্যবহার করতে পারেন। একটা কথা বন্ধুরা, এই ফাঙ্গিসাইড বা কীটনাশক আমরা কখন স্প্রে করব, আমরা দেখব যখন আকাশ ঝকঝকে পরিষ্কার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তখনই আমরা এই ফাঙ্গিসাইড বা কীটনাশকটি স্প্রে করব, যাতে করে আমার গাছের মধ্যে 2-3 ঘন্টা বৃষ্টির জল বা বর্ষার জল না পড়ে। যদি বৃষ্টি বা বর্ষার জল পড়ে তাহলে সেক্ষেত্রে ফাঙ্গিসাইড বা কীটনাশকটি ধুয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের দেওয়ার কোনো মানে হবে না বা কোনো কাজ করবে না। তো অবশ্যই আমরা এদিকটা খেয়াল রাখবো। আর যদি বৃষ্টির জল বা বর্ষার জলে ফাঙ্গিসাইড বা কীটনাশকটি ধুয়ে যায়, পরবর্তীতে আমাদেরকে আবার স্প্রে করতে হবে। তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবো। তো বন্ধুরা, আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আপনার গাছকে ওয়েল ড্রেনেজ সয়েল মিশ্রণ দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করবেন। আমি যেটা কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি একটা বট গাছের ডালকে গ্রো করার জন্য যে সয়েল মিশ্রণটি ব্যবহার করেছিলাম, সেই ধরনের সয়েল মিশ্রণ আপনারা ব্যবহার করতে পারেন। সেই ধরনের সয়েল মিশ্রণে কী হয় বন্ধুরা, তার যে ড্রেনেজ হোলটি, সেই ড্রেনেজ হোলটি সে ক্লিয়ার রাখে। কারণ একটাই বন্ধুরা, যে সয়েল মিশ্রণটি আমি কালকে তৈরি করেছি সেটার মধ্যে শুধু ইটের কুচি ও বালি ও পাথর কুচি ও সামান্য পরিমাণ গার্ডেনিং সয়েল আমি ব্যবহার করেছিলাম। তো এই ধরনের সয়েল মিশ্রণ জল ধরে রাখে না। তো এই ধরনের সয়েল মিশ্রণে আপনার গাছকে প্রতিস্থাপন করবেন। বনসাই গাছের ক্ষেত্রে বলছি বন্ধুরা, তো আরেকটা কথা যেটা, এরপরও যদি আমাদের গাছের মধ্যে জল জমে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা একটা কাজই করতে পারি বন্ধুরা। আর বৃষ্টি মাঝে মাঝে এসে বা বৃষ্টি থেমে যাওয়ার পরে এসে দেখবো যে কোন গাছের মধ্যে জল জমে গেছে, যে গাছের মধ্যে বা যে পটের মধ্যে জল জমে গেছে সেই পটটি জলটিকে আমাদেরকে ফেলে দিতে হবে। এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পটের মধ্যে জল জমে না থাকে। আর যদি খাওয়ারের কথা বলা হয় বন্ধুরা, এই বর্ষার সিজনে খাওয়ার না দেওয়াটাই ভালো। কারণ আমরা যদি অতিরিক্ত খাওয়ার দিয়ে থাকি সে খাওয়ারটা ওয়াশ আউট হয়ে বা জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে যাবে। তাছাড়াও বন্ধুরা, বৃষ্টির জলে গাছ তার সম্পূর্ণ খাওয়ার পেয়ে যায়। সম্পূর্ণ রকম খাওয়ার বলতে বন্ধুরা, যেসব খাওয়ারগুলি গাছের পক্ষে দরকার প্রায় সব খাওয়ারই পেয়ে যায়। তো আমাদের অতিরিক্ত খাওয়ার দিয়ে কোনো লাভ নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে গাছের মধ্যে বর্ষার সিজনে খাওয়া না দেওয়াটাই ভালো। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন।